নমস্কার, আজকে আমরা শুনব শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্টি গোয়েন্দা ভাদুড়ির গল্প বরফ যখন গলের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা শুনলাম যে কলকাতায় ভাদুড়ি মশাইয়ের বাড়িতে আড্ডা চলাকালীন এক ভদ্রলোক তার সাথে দেখা করতে আসেন। ভদ্রলোকের নাম শ্রী মাধবানন্দ মিত্র। কথাবার্তায় বোঝা যায় যে ভদ্রলোকের সাথে ভাদুড়ি মশাইয়ের ব্যাঙ্গালোরে থাকতেই কথাবার্তা হয়েছে। ওনার ধারণা যে ওনার প্রাণের আশঙ্কা আছে। নিজের শহর দেরাদুনে এবং কলকাতায় মিলিয়ে মোট 5 বার ওনার ওপর হামলা হয়েছে। এছাড়া এই ভদ্রলোকের একটি অর্চার্ড কেনার জন্য এক মারোয়ারি ব্যবসায়ী উঠে পড়ে লেগেছেন। তিনি অর্চার্ডটি কেনার জন্যে বেশি দাম হাঁকা সত্ত্বেও অ্যাডভান্স দিয়ে দিয়েছেন এবং সেই অ্যাডভান্স মিত্রমশাইয়ের ম্যানেজার খরচাও করে ফেলেছেন। উনি চান যে ভাদুড়ি মশাই ওনাকে দেরাদুনে এসে সাহায্য করেন। প্রথমে ভাদুড়ি মশাই একা এবং কয়েকদিন পর কিরণবাবু এবং সদানন্দবাবুও মুসুরি গিয়ে পৌঁছান। ভাদুড়ি মশাই যদিও অফিসিয়ালি এই কেসটা নেননি, কিন্তু সেখানে থাকতে উনি নিজের চোখ কান খোলা রেখেছেন। শুরু করছি দ্বিতীয় পর্ব। সদানন্দবাবুর ঘুম ইদানিং গ্রীষ্মকালে ভোর 4:30 ভাঙে আর শীতকালে 5টায়। কাল অবশ্য আমাকে বলেছিলেন যে এই হাড় কাঁপানো শীতের দেশে যে কটা দিন আছেন, অন্তত সেই কটা দিন তিনি 6টার আগে শয্যাত্যাগ করবেন না। আমার কথা সেক্ষেত্রে যত কম বলা যায় ততই ভালো। 7টার আগে কোনো কালেই ঘুম ভাঙে না বলে জীবনে আমি সূর্যোদয় খুব কমই দেখেছি। আজ 24 ফেব্রুয়ারি তারিখে আমাদের দুজনের ঘুম অবশ্য একেবারে এক সময় ভাঙল। চোখ খুলবার আগেই শুনতে পেয়েছিলাম ডোর বেল বাজছে। আলোর সুইচ টিপে দরজা খুলে দেখলুম ভাদুড়ি মশাই। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম 5:45। জানলার পর্দা সরিয়ে দিলুম বটে, কিন্তু ঘরের আলো তাতে একটুও বাড়ল না। বাইরে একেবারে মিশকালো অন্ধকার। ভাদুড়ি মশাই ঘরে ঢুকে একটা চেয়ার টেনে বসে পড়েছিলেন। জিজ্ঞেস করলুম, কী ব্যাপার? সদানন্দবাবু আপাদ মস্তক লেপ মুড়ি দিয়ে শুয়ে আছেন। লেপের তলা থেকেই বললেন, না মশাই, আজ আর আমি মর্নিং ওয়াক করতে পারবো না। ভাদুড়ি মশাই বললেন, মর্নিং ওয়াকের ব্যাপার নয়, তাড়াতাড়ি উঠে মুখ হাত ধুয়ে তৈরি হয়ে নিন, আলো ফুটলেই আমরা দেরাদুনের পথে রওনা হব। বললুম, সে কি? ভাদুড়ি মশাই বললেন, কাল রাত 12টা নাগাদ দেরাদুন থেকে মিসেস মিত্র ফোন করেছিলেন, বললেন না আজ সকালেই তার সঙ্গে আমার দেখা হওয়া দরকার। শি হ্যাজ আ হোল লট অফ থিংস টু টেল মি। যা চলে, তারই তো আজ সকালে এখানে আসবার কথা, বিকেলে যখন ফোন করেন তখন তো সেই কথাই বললেন। না, উনি আসছেন না, আমাকেই যেতে হবে। ভাদুড়ি মশাই বললেন, নিন, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, চটপট পৌঁছানো দরকার। সদানন্দবাবু, আপনার কপালে তো সামান্য একটুখানি ছড়ে গেছে, তাহলে আর ওই ব্যান্ডেজ বেঁধে বেরোবার দরকার নেই, ওখানে এটা লাগিয়ে নিন। সদানন্দবাবুর হাতে একটা ব্যান্ডেজ ধরিয়ে দিয়ে ভাদুড়ি মশাই ঘর থেকে বেরিয়ে গেলেন। হোটেল থেকে তাড়াতাড়ি বেরিয়েও অবশ্য 9টার আগে মাধব মিত্রের বাড়িতে পৌঁছানো গেল না। বাড়িটা যে দেরাদুন শহরের একেবারে মাঝমধ্যিখানে তা নয়, শহর ছাড়িয়ে রাস্তাটা যেখানে ছোট ছোট কয়েকটা পাহাড়ি ঘাটের ভিতর দিয়ে ধাপে ধাপে নেমে এসে দিল্লির দিকে চলে গেছে তার ধারে। রাস্তার পাশেই পাঁচিলে ঘেরা বিশাল কম্পাউন্ড। কম্পাউন্ডে ঢুকে মোরাম বিছানো ড্রাইভওয়ে পেরিয়ে উঁচু ভিতের একতলা বাংলো বাড়ি। সামনে চওড়া বারান্দার একদিকে একটা গোল সেন্টার টেবিল ঘিরে গোটাকয় বেতের চেয়ার, তারই একটা যে ভদ্রমহিলা বসেছিলেন এবং বাড়ির কাছাকাছি গিয়ে আমরা পৌঁছবা মাত্র যিনি উঠে দাঁড়িয়ে আমাদের নমস্কার করে বললেন, আসুন আসুন। তার বয়স মনে হলো 40। ভদ্রমহিলা যে এককালে ডাকসাইটি সুন্দরী ছিলেন তাতে সন্দেহ নেই, এখন অবশ্য সেই সৌন্দর্যের একটা আন্দাজই শুধু পাওয়া যায়। চুলে সামান্য পাক ধরেছে, মুখে চোখে প্রসাধনের কোনো চিহ্ন দেখলুম না, পরনে সাদা খোলের আটপৌরে শাড়ি, রোগা চেহারা, চোখের কোলে কালি পড়েছে, দেখলেই বোঝা যায় যে ইনি সুস্থ নন। আমাকে ও সদানন্দবাবুকে দেখে যে এর চোখে কোনো বিস্ময় ফুটল না তাতে অনুমান করলুম যে কাল রাত্রিরে যখন ইনি ফোন করেছিলেন ভাদুড়ি মশাই তখনই আমাদের পরিচয় এঁকে দিয়ে থাকবেন। ভাদুড়ি মশাই বললেন, কী ব্যাপার মিসেস মিত্র, আমাদের এমন দৌড় করিয়ে নিয়ে এলেন কেন? মিসেস মিত্র তক্ষুনি এ কথার জবাব দিলেন না, মৃদু গলায় বললেন, আপনাদের নাস্তা হয়েছে? ও নিয়ে ভাববেন না, পথের মধ্যেই এক জায়গায় ট্যাক্সি থামিয়ে কিছু খেয়ে নিয়েছি। তাহলে ভিতরে আসুন, ড্রয়িং রুমে বসে কথা হবে। ড্রয়িং রুমটি বেশ বড়, মেঝের পুরোটাই পুরু কার্পেটে মোড়া।
দুই দেওয়ালে গুম্ফবান দুই বৃদ্ধের অয়েল পেন্টিং, একজনের ঊর্ধ্বাঙ্গে নকশা কাটা বালাপোষ, অন্যজনের জামেয়ার। দুজনেরই চাপা ঠোঁট, টিকলো নাক ও ধারালো দৃষ্টিতে এমন একটা ব্যক্তিত্বের ছাপ রয়েছে যে দেখবা মাত্র সম্ভ্রমের উদয় হয়। ঘরের মধ্যে আসবাবপত্রের কোনো বাহুল্য নেই। একদিকে নিচু পায়ার বিশাল খাটের উপরে জাজিম পাতা, অন্যদিকে গ্লাস টপ সেন্টার টেবিল ঘিরে খানকয় সোফা আর গদি আটা চেয়ার। আমার চোখ যে বারে বারে দেওয়ালের অয়েল পেন্টিং দুটির দিকে চলে যাচ্ছে মিসেস মিত্র সেটা লক্ষ্য করেছিলেন। বললেন, ডান দিকের দেওয়ালে যার তসবির দেখছেন তিনি আমার পিতাজি, আর বাঁ দিকের দেওয়ালে আমার গ্র্যান্ডফাদার। সদানন্দবাবু চাপা গলায় বললেন, ব্লু ব্লাড। ভাদুরী মশাই বললেন, আপনার সমস্যাটা কি মিসেস মিত্র? আপনি কি সেটা কিছু একটা বলতে যাচ্ছিলেন মিসেস মিত্র, কিন্তু কীভাবে বলবেন সেটা ঠিক করতে না পেরে কথাটা আর শেষ করলেন না, বাক্যটাকে অসমাপ্ত রেখেই চুপ করে গেলেন। হ্যাঁ, অন্তত একটা সমস্যার কথা বুঝতে পেরেছি। মৃদু হেসে ভাদুরী মশাই বললেন, আপনার হাতে খুব বেশি সময় নেই, আর সেই জন্যই খুব তাড়াতাড়ি দু একটা কথা আপনি আমাকে বলতে চান। তাড়াতাড়ি মানে কেউ এসে পড়বা লাগে কি, ঠিক বলছি তো? মিসেস মিত্র মাথা নিচু করে বসেছিলেন, মাথা না তুলেই বললেন, ঠিক। কিন্তু সেই কেউটা কে? এতক্ষণে মুখ তুললেন মিসেস মিত্র, সরাসরি ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে বললেন, আমার স্বামী। কাল রাত্রে আপনাকে ফোন করার একটু আগে তার ফোন পাই, এখন 9:30 বাজে, আর মাত্র 1.5 ঘন্টা বাদে অর্থাৎ 11টা নাগাদ তিনি বাড়িতে এসে পৌঁছবেন। তরশু থেকে তো তিনি নিখোঁজ, কোথায় ছিলেন এই 3টে দিন? জানি না, ফোনেও তা নিয়ে কিছু বলেননি। আপনার সঙ্গে তো আজকালের মধ্যে তা নিশ্চয়ই দেখা হবে, তখন জেনে নেবেন। কিন্তু আমি আমার স্বামীর কথা বলতে আপনাকে ডেকে আনিনি, আমি আমার কথা বলতে চাই। আপনার কথা মানে ওই যেটা হতে পারেনি সেই বার্গলারির কথা তো? এটা আপনি কোথায় জানলেন? মেজর গুপ্তর কাছে। শুনে এক মুহূর্ত চুপ করে রইলেন মিসেস মিত্র, তারপর বললেন, কিন্তু ওটা অ্যাটেম্পটেড বার্গলারি নয়, অ্যাটেম্পটেড মার্ডারের ব্যাপার। মিসেস ভাদুরী, আমাকে খুন করবার চেষ্টা হচ্ছে, গত 3-4 মাস ধরেই হচ্ছে। যাকে আপনারা বার্গলার ভাবছেন মানে বাথরুমে স্কাইলাইটের কাঁচ ভেঙে যে লোকটা আমার বেডরুমে ঢোকবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড, উসকো ভি একই মতলব থা, হি কেম টু মার্ডার মি। একে তো ভদ্রমহিলা অসুস্থ, তার উপরে তার কথা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি রীতিমতো উত্তেজিত হয়ে উঠেছেন। কিন্তু ভাদুরী মশাই যে সেজন্য বিশেষ উদ্বিগ্ন এমন মনে হলো না। নির্বিকার গলায় তিনি বললেন, সোনার গয়না টয়না কি আপনারা বাড়িতেই রাখেন কিংবা অন্য কোনো ভ্যালুয়েবল জিনিসপত্র? না, সেসব ব্যাংকের লকারেই থাকে। তাহলে বাড়িতে ঢুকে কেউ আপনাকে মার্ডার করবে কেন, তাতে তার লাভ কি? ক্যা মালুম, মিসেস মিত্র বললেন, কিন্তু আমি জানি যে লোকটা আমাকে মার্ডার করতে এসেছিল। হালে যা ঘটেছে তার কথা তো মোটামুটি বললেন, এবার আগে যা ঘটেছে তার কথা বলুন। প্রথম ঘটনাটা ঘটে লাস্ট নভেম্বরে, কিছু কেনাকাটা করবার ছিল তার জন্য ডাউন টাউনে যাই, তারপর মার্কেটিং শেষ করে ব্লাড প্রেশারটা চেক আপ করার জন্য যাই মেজর গুপ্ত চেম্বারে। চেম্বারটা কোথায় আপনি জানেন তো? জানি, মুসৌরির রাস্তাটা যেখান থেকে শুরু হয়েছে তদ্দূর যেতে হয় না, তার একটু আগেই তো। রাইট, প্রেশার চেক করিয়ে চেম্বার থেকে বেরিয়ে আসি, তারপর রাস্তা পার হয়ে চাবি লাগিয়ে আমার গাড়ির দরজা খুলতে যাচ্ছি, এমন সময় মিসেস মিত্রকে বাধা দিয়ে ভাদুরী মশাই বললেন, আপনি কি নিজেই ড্রাইভ করেন? ইয়া, তো রাস্তার উল্টো দিকে গাড়িটা পার্ক করেছিলাম, চটপট রাস্তা পার হয়ে গাড়ির দরজা খুলতে যাচ্ছি এমন সময় দারুণ স্পিডে একটা স্কুটার এসে আমাকে ধাক্কা মারে, ধাক্কা মেরে আর দাঁড়ায়নি, সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। বড় রকমের কোনো ইঞ্জুরি হয়েছিল? না, কোমর আর পায়ের 2-1 জায়গায় সামান্য ছড়ে গিয়েছিল মাত্র। মেজর গুপ্ত চেম্বারে ফিরে গিয়ে তক্ষণই সেসব জায়গায় ডেটল লাগিয়ে আসি, সেই সঙ্গে অবশ্য একটা ATS ইঞ্জেকশনও তিনি দিয়ে দেন, তারপর নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরি, কোনো অসুবিধে হয়নি। মিসেস মিত্র, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্টও তো হতে পারে, তাই না? আমিও তাই ভেবেছিলাম। মিসেস মিত্র বিষণ্ণ হাসলেন, চওড়া ফাঁকা রাস্তা, এমনকি বৃষ্টি হয়নি বলে পিছলও নয়, তার মধ্যে হঠাৎ সোয়ার্ভ করে ওইভাবে এসে আমাকে ধাক্কা মারার কোনো কারণই ছিল না। তবু ভেবেছিলাম যে ড্রাইভারটা আনাড়ি,
ব্যালেন্স সামলাতে না পেরে হঠাৎ ধাক্কা লাগিয়েছে। এটা একটা অ্যাক্সিডেন্টই বটে, কিন্তু এখন আর তা ভাবতে পারছি না মিস্টার ভাদুড়ি। কেন? যেহেতু ডিসেম্বরেও ওই একই ব্যাপার ঘটলো, অ্যান্ড ইন দ্য সেম প্লেস, মেজর গুপ্ত চেম্বারের সামনে রাস্তা পেরোবার সময় আবারও সেই একইভাবে একটা স্কুটারের ধাক্কা খেলুম, আর রং দেখে মনে হলো এটা সেই একই স্কুটার। আপনি বলুন মিস্টার ভাদুড়ি, এরপরেও কি ভাবা যায় যে ওটা একটা অ্যাক্সিডেন্ট? প্রশ্নটার উত্তর না দিয়ে ভাদুড়ি মশাই বললেন, থানায় গিয়ে ডায়েরি করিয়েছিলেন? প্রথমবার করাইনি, দ্বিতীয়বার করিয়েছিলুম। ইনফ্যাক্ট মেজর গুপ্তই বলেন যে আমার থানায় যাওয়া উচিত। এটা কতই ডিসেম্বরের ঘটনা? 22nd। তারপরে তো 2 মাস কেটে গেল, পুলিশ কোনো হদিশ করতে পেরেছে? না, তবে তার জন্য পুলিশকে আমি দোষ দেব না। পুলিশকে তো কোনো নাম্বারই আমি দিতে পারিনি, মানে ধাক্কাটা লাগাতে আমি ভীষণ হকচকিয়ে যাই, তো স্কুটারের নাম্বারটা যে টুকে রাখা দরকার সেটাই তখন আমার খেয়াল ছিল না। ভাদুড়ি মশাই হেসে বললেন, নম্বরটা টুকে রাখলেই যে খুব সুবিধে হতো তা হয়তো নয়, মানে সত্যি এটা যদি একটা জেনুইন অ্যাক্সিডেন্ট না হয় তাহলে হয়তো দেখা যেত যে লোকটা তার স্কুটারে একটা ফলস নাম্বার প্লেট লাগিয়ে তারপর আপনাকে ধাক্কা মেরেছে। যাই হোক, আর কিছু ঘটেছে ইতিমধ্যে? জানুয়ারিতে ঘটেনি, অবশ্য জানুয়ারি মাসের বেশ কয়েকটা দিন দেরাদুনে আমি ছিলামও না। কোথায় গিয়েছিলেন? দিল্লিতে আমার দাদার কাছে, পারিবারিক কয়েকটা ব্যাপারে কিছু কথাবার্তা বলবার ছিল। তার মধ্যে একটা হলো দাদার মেয়ের বিয়ে, এপ্রিল মাসের শেষে বিয়ে, অথচ টাকা পয়সার যোগাযন্তর হয়নি, তাই দিল্লি থেকে দাদা আমাকে ডেকে পাঠায়। কেন? টু হেল্প হিম আউট? হ্যাঁ, তবে সরাসরি টাকা পয়সা দিয়ে নয়। মিসেস মিত্র একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর সামান্য দ্বিধাগ্রস্ত গলায় বললেন, মিস্টার ভাদুড়ি, আপনাকে বোধহয় কথাটা আরেকটু খুলে বলার দরকার। আমার বাবা মোটামুটি পরিণত বয়সেই মারা যান, তবে একেবারে হঠাৎ মারা গিয়েছিলেন বলে উইল করে যেতে পারেননি। একেবারে হঠাৎই মারা গিয়েছিলেন মানে? না না, কোনো ফাউল প্লের ব্যাপার নয়, ম্যাসিভ হার্ট অ্যাটাক, ডাক্তার আসার আগেই সব শেষ। তো যা বলছিলাম, উইল করে যেতে পারেননি বলে তার তাবৎ সম্পত্তির অর্ধেক মালিকানা আমার উপরে বর্তায়। অর্ধেক কেন? আপনার বাবার আর কোনো ইস্যু নেই? না, জাস্ট দাদা আর আমি। অবশ্য মা বেঁচে থাকলে তারও একটা অংশ থাকতো, কিন্তু মা আমার খুব ছেলেবেলাতেই মারা যান, তার কথা আমার বিশেষ মনেও পড়ে না। ওই আচ্ছা আচ্ছা স্মৃতি বলতে যা বোঝায়, তার বেশি কিছু নয়। সম্পত্তি নিয়ে কখনো কোনো বিরোধ ঘটেনি? কেন ঘটবে, একে তো আমার কোনো অভাব নেই, তার উপরে আবার আমি খুব ভালোই জানি যে বাবা যদি উইল করবার সময় পেতেন তাহলে দাদাকেই সব দিয়ে যেতেন, আমাকে একটা পাই পয়সাও দিতেন না। আচ্ছা, কী করে জানলেন? সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে মাথা নিচু করে এক মুহূর্ত চুপ করে রইলেন মিসেস মিত্র। তারপর যখন মুখ তুললেন তখন মনে হলো ভদ্রমহিলার যে মুখখানিকে এতক্ষণ খুবই শীর্ণ ও পাণ্ডুর দেখাচ্ছিল হঠাৎ যেন তাতে একটা রক্তের ছোঁয়া লেগেছে। বললেন, আমার বয়স এখন 38, আজ থেকে 20 বছর আগে বাড়ি থেকে পালিয়ে আমি মিস্টার মিত্রকে বিয়ে করি। পালাবার দরকার হয়েছিল কেন? বাবার মত ছিল না? মত ছিল না বললে খুব কমই বলা হয় মিস্টার ভাদুড়ি, একে তো বাবা চাননি যে আমি একজন উইডোয়ারকে বিয়ে করি, তার উপরে। মিসেস মিত্রকে বাধা দিয়ে ভাদুড়ি মশাই বললেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগের কথাটা আগে ঠিকমতো বুঝিনি। আপনার সঙ্গে বিয়ের আগেও মিস্টার মিত্রের একবার বিয়ে হয়েছিল? হ্যাঁ, সেই স্ত্রী বিয়ের বছর দশেক বাদে মারা যান। আপনাকে মিস্টার মিত্র সে কথা বলেছিলেন? বলবার দরকার হয়নি, কথাটা সবাই জানতো। দিল্লির রাজেন্দ্র নগরের কাছে আমরা একই রাস্তায় থাকতুম, পাড়ায় রটে যায় যে বউটিকে বিষ খাইয়ে মারা হয়েছে। কে বিষ খাইয়েছে? না, ওর স্বামী। আমার বাবা সে কথা বিশ্বাসও করেছিলেন, সেই মানুষকে আমি বিয়ে করতে যাই শুনে বাবা খেপে যান। যাওয়াই স্বাভাবিক, যার নামে অমন কথা রটেছে। কিন্তু ওটা তো মিথ্যে রটনা, 20 বছর ওকে নিয়ে ঘর করছি, তাই বলতে পারি যে মিস্টার মিত্রের আর যত দোষই থাকুক, হি ইজ আ ভেরি অ্যাফেকশনেট ম্যান, হি কান্ট হার্ট আ ফ্লাই, মাচ লেস কিল আ হিউম্যান বিইং। অথচ বাবা সে কথা বিশ্বাস করলেন। বাবার খেপে যাবার অবশ্য আরও একটা কারণ ছিল। কি? বয়সের পার্থক্য, আমার বয়স তখন 18 আর ওর বয়স 40, 22 বছরের ফারাক। বিশেষ করে আরও সেই জন্যই তিনি খেপে যান, ফলে বাড়ি থেকে না পালিয়ে আমার উপায় ছিল না।
বিয়ের পরে বাবার সঙ্গে দেখা করবার চেষ্টা করেছিলেন? অনেকবার করেছি, প্রতিবার একই উত্তর পেয়েছি, তিনি আমার মুখ দর্শন করতে চান না। উত্তরটা কি তিনি সরাসরি নিজেই দিতেন নাকি কারো মারফত পাওয়া যেত? দাদার মারফত বাবার কাছে বলে পাঠাতুম, জবাবও আসতো দাদার মুখেই। তো সে কথা থাক, যা বলছিলুম মিস্টার ভাদুরী, একটা কথা আমি ভালোই জানি, সেটা এই যে বাবা যদি উইল করবার সময় পেতেন তো দাদাকেই সব দিয়ে যেতেন। বেঁচে থাকতে যে মেয়ের মুখ দর্শন করেননি তাকে তিনি একটা কানা কড়িও দিয়ে যেতেন না। তাহলে আর তিনি যে উইল করে যেতে পারেননি এই ব্যাপারটা সুযোগ আমি নিতে যাব কেন বলুন? ভালো কথা, কিন্তু আইনের চোখে তো আপনি অর্ধেক সম্পত্তির মালিক। দাদাকে যদি সেই অর্ধেক আপনি ছেড়ে দিতে চান তো সেটাও তো নেহাত মুখে বললে হবে না, আইনত লিখে দিতে হবে, সেটা আপনি দিয়েছেন। তা কেন দেব না, বাবা যা কিছু সম্পত্তি রেখে গিয়েছেন তার মৃত্যুর পরপরই দাদা তার একটা ইনভেন্টরি তৈরি করে ফেলে। সদানন্দবাবু এতক্ষণ একটাও কথা বলেননি, কিন্তু এবারে আর চুপ করে থাকতে পারলেন না, বললেন, সেটা আবার কি? ভাদুরী মশাই বললেন, ওই বিষয় সম্পত্তির লিস্ট মানে তালিকা ফর্দ ফিরিস্তি। হ্যাঁ মিসেস মিত্র, তারপর? আমার যা বলবার তা তো দাদাকে আমি আগেই বলে দিয়েছিলাম, সেই অনুযায়ী দাদাও লিখিয়ে এনেছিল যে ইনভেন্টরিতে যে যে সম্পত্তির উল্লেখ করা হয়েছে তাতে আমার অধিকার আমার দাদার অনুকূলে আমি ছেড়ে দিচ্ছি, ব্যাস সেই লেখার তলায় আমি সই করে দিই। তাহলে তো লেটা চুকে গেল। না মিস্টার ভাদুরী, চুকলো না। বছর পাঁচেক আগে আমার ঠাকুরদার বাবার আমলে কেনা এমন একটা সম্পত্তির খোঁজ পাওয়া গেল যেটা ওই ইনভেন্টরিতে ঢোকানো হয়নি। দাদার বড় মেয়ের তখন বিয়ের কথা চলছে, এদিকে দাদা তার তাবৎ সম্পত্তি বেচে দিয়ে সেই টাকা ব্যবসায় ঢেলে বসে আছে, মেয়ের বিয়ে ধুমধাম করে দিতে চায় অথচ হাতে তেমন কিছু নেই। তাই আমাকে এসে বলল যে এটার সত্ত্বেও যদি আমি ছেড়ে দিই তো প্রপার্টিটা বিক্রি করে সে মেয়ের বিয়ে দিতে পারে। আপনিও তক্ষণই সত্য ত্যাগ করে সই করে দিলেন, তাই তো? তা দিলুম বই কি, যে বাবা মেয়ের মুখ দর্শন করতে রাজি হননি তার সম্পত্তিতে যে আমার কোনো সত্য থাকতে পারে এটাই তো আমি মানি না। তারপর আর কোনো প্রপার্টির খোঁজ ইতিমধ্যে পাওয়া গেছে যার উল্লেখ ওই ইনভেন্টরিতে নেই? কথাটা ব্যঙ্গ করে বলা, অবশ্য মিসেস মিত্র সেটা ধরতে পারলেন না, চোখ বড় করে ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে বললেন, আপনি জানলেন কি করে? জানি না, অনুমান করছি মাত্র। ওয়েল ঠিকই অনুমান করছেন, এটাও আসলে আমার ঠাকুরদার বাবার আমলে কেনা একটা অর্চার্ড, বাবার লাইব্রেরি ঘরে পুরনো পাতা ছেঁড়া একখানা মহাভারতের মধ্যে এর টাইটেল ডিডটা পাওয়া গেছে। এদিকে আবার আপনার দাদার দ্বিতীয় মেয়ের বিয়ের কথা চলছে, তাই আপনার ডাক পড়েছিল, তাই দিল্লিতে গিয়ে ফের আপনি সই করে দিয়ে এসেছেন, তাই তো? না, দাদা সই করতে বলেছিল কিন্তু আমি করিনি। কেন? উনি মানে মিস্টার মিত্র চান না যে আমি সই করি। আগের বার অর্থাৎ দাদা যেবারে ইনভেন্টরি তৈরি করে এনেছিল সেবারে অবশ্য উনি কোনো আপত্তি করেননি, কিন্তু পরের দুবারেই উনি আপত্তি করেন। প্রথমবারে আমি শুনিনি কিন্তু এবারে মনে হচ্ছে সই করলে উনি ভীষণ চটে যাবেন। কি বলেন মিস্টার মিত্র? বলেন যে যে দাদা শুধু নিজের নামে সম্পত্তি লিখে নেবার জন্য বোনকে ডেকে পাঠায় সে কেমন দাদা, তাছাড়া বাবা যে আমাকে কিছু দিতে চাননি এটা উনি বিশ্বাস করেন না। ওর ধারণা তিনি আমার উপরে রেগে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তার জন্য যদি আমাকে পুরোপুরি ডিজিনহ্যারেট করতেই চাইতেন তো পুরো সম্পত্তি দাদাকে লিখেই তো দিতেন। উনি সে কথা বলেনও, বারবার বলেন যে ইচ্ছে করেই বাবা উইল করেননি, আসলে তিনি নাকি চেয়েছিলেন সম্পত্তির উপর আমার অধিকারটা বজায় থাক, উইল না করার সেটাই নাকি কারণ। তো আপনি বলুন, এর চেয়ে তাজ্জব কথা কিছু হতে পারে? আপনি এটাকে যতটা তাজ্জব বলে ভাবছেন আমি কিন্তু ততটা তাজ্জব বলে ভাবছি না মিসেস মিত্র। ইনফ্যাক্ট ইয়োর হাজব্যান্ড হ্যাজ এ পয়েন্ট দ্য ভেরি ভ্যালিড পয়েন্ট, কিন্তু সে কথা থাক, এবারে বরং আগের কথায় ফিরে যাই। জানুয়ারি মাসে তো আপনার উপর কোনো হামলা হয়নি, তাহলে ফেব্রুয়ারি মাসে? সাত তারিখে কী হয়েছিল? উনি সেদিন বাড়িতে ছিলেন না, ট্যুরে গিয়েছিলেন। আমি একাই একটা নেমন্তন্ন রাখতে যাই, ফিরতে ফিরতে রাত 9:30 বাজে, গাড়ি গ্যারেজ করে বাড়িতে ঢুকি, চৌকিদার তার ঘরেই ছিল, তাকে ডাকিনি। শোবার ঘরে ঢুকে আলোর সুইচ টিপতেই প্রচণ্ড শক খাই, ব্যাগ থেকে টর্চ বার করে চালতে দেখি আলোর সুইচের ঢাকনা নেই, তারটা এক্সপোজড হয়ে আছে,
কি বলবেন আপনি বলুন, এটাও একটা অ্যাক্সিডেন্ট? ভাদুরী মশাই প্রশ্নটার কোনো উত্তর দিলেন না, বললেন, আমাকে আপনি ডেকেছেন কেন? স্রেফ এই ঘটনাগুলোর কথা শোনাতে? মিসেস মিত্র বললেন, আমার স্বামী যে তার ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেট করবার জন্য আপনাকে এখানে আনিয়েছেন তা আমি জানি, কিন্তু আমি চাই যে আমার উপরেই যে বারবার হামলা হচ্ছে এটা তদন্ত আপনি করুন। শুধু একটা অনুরোধ, আমি যে এসব কথা আপনাকে বলেছি আমার স্বামীকে তা জানানো চলবে না প্লিজ। কেন, জানাতে অসুবিধে কোথায়? তাও বুঝতে পারছেন না, মিসেস মিত্র উত্তেজিত গলায় বললেন, ঠিক আপনারই মতন তিনিও মনে করেন যে এর কোনোটা স্রেফ অ্যাক্সিডেন্ট আর কোনোটা আমি বানিয়ে বলছি, তার ধারণা আমি নিউরোসিসের রুগী। ভাদুরী মশাই বললেন, আপনার কেসটা নিতে আমার অসুবিধে আছে, তবে আপনি যে নিউরোসিসের রুগী তা কিন্তু আমি মনে করি না। তাহলে আমার কেসটা আপনি নেবেন না কেন? বাইরে একটা গাড়ির শব্দ পাওয়া গেল। ভাদুরী মশাই বললেন, সম্ভবত আপনার স্বামী, 11টায় ফিরবার কথা, আমার ঘড়িতে কিন্তু 10:30টাও বাজেনি। মিসেস মিত্র ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন, তার সঙ্গে কথা বলতে বলতেই সামনের বারান্দা থেকে মাধব মিত্র ঘরে এসে ঢুকলেন। হাতের ব্যাগটা একটা টেবিলের উপর রেখে ধপ করে একটা সোফার উপরে বসে বললেন, আরে কি কাণ্ড, সাবিত্রীর কাছে শুনলুম যে আপনারা এখানে, আর আমি কি না আপনাদের খোঁজে হোটেলে গিয়ে শুনি আপনারা সেখানে নেই, তাই ভাবছিলাম যে হয়তো কোথাও বেড়াতে বেরিয়েছেন। স্রেফ আমারই এখানে চলে এসেছেন তা তো কল্পনাও করিনি। তারপর মিস্টার ভাদুরী খবর কি বলুন? খবর তো আপনি দেবেন, 3-3টে দিন আপনার কোনো পাত্তা নেই, কোথায় ছিলেন? সব বলছি, কিন্তু সাবিত্রী তার আগে এক গ্লাস জল খাওয়াও দেখি। মিসেস মিত্র সোফা ছেড়ে উঠতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই একটা ট্রের উপরে জলের বোতল আর একটা গ্লাস নিয়ে যে মেয়েটি ঘরে এসে ঢুকলো, বুঝলুম যে সে এই বাড়ির পরিচারিকা, গাড়ওয়ালি মেয়ে, বয়স মনে হলো 25-30। সেন্টার টেবিলের উপরে ট্রেটা নামিয়ে রেখে মেয়েটি আবার ঘর থেকে বেরিয়ে গেল। বোতল থেকে গ্লাসে জল ঢালতে ঢালতে মাধব মিত্র বললেন, তারপর সাবিত্রী এর মধ্যে আবার তোমার উপরে ফের অ্যাটাক ফ্যাটাক হয়েছিল নাকি? কথাটা এমন লঘুস্বরে বললেন যে তাতেই বুঝলুম মিসেস মিত্র মিথ্যে বলেননি। তার স্ত্রীকে যে সত্যিই কেউ মারবার চেষ্টা করতে পারে মাধব মিত্র তা বিশ্বাস করেন না। মিসেস মিত্র বললেন, আমার কথা তোমার না ভাবলেও চলবে, তুমি কোথায় ছিলে বলো, অন্তত একটা খবর তো দিতে হয়, কাল রাত্রির আগে পর্যন্ত তাও তো দাওনি। ওটা একটু অন্যায় হয়ে গেছে, তবে কি না এমন অন্যায় যে ওই প্রথম হলো তা তো নয়, তাই ভাবছিলাম যে তুমি নিশ্চয়ই খুব একটা চিন্তা টিন্তা করবে না। সাবিত্রী বিষণ্ণ হাসলেন, সত্যি তুমি পারো বটে, তো কোথায় ছিলে এই কটা দিন? বাহ, কাল রাত্রিরে যখন ফোন করি তখন সেসব কথা বলিনি। কোথায় আর বললে, আজ 11টা নাগাদ বাড়িতে এসে পৌঁছচ্ছ, স্রেফ এইটুকু বলেই তো লাইন কেটে দিলে। এটা তো তক্ষুনি বলে দেওয়া উচিত ছিল, মাধব মিত্র অপরাধীর মতো কুণ্ঠিত গলায় বললেন। না না, খুব অন্যায় হয়ে গেছে, আসলে কি হয়েছিল জানো, অনেক রাত্রিরে ফোন করেছিলুম তো, ভাবলুম যে তোমার শরীর খারাপ, এখন আর বকর বকর করে তোমাকে জাগিয়ে রাখা ঠিক হবে না, তাই আর কথা বাড়াইনি। সাবিত্রী হাসলেন শুকনো হাসি, মনে হলো স্বামীর কথাটা তিনি বিশ্বাস করেননি, বললেন, বাবা আমাকে নিয়েও তাহলে ভাবছ আজকাল? বাহ, তোমার শরীর খারাপ, আমি ভাববো না। একটু আধটু ভাবলে তো ভালোই হয়, কিন্তু ও কথা থাক, গিয়েছিলে কোথায়? আরে সেই কথাই তো বলছি। কিন্তু ভাবটা কেটে গিয়ে এতক্ষণে আবার মাধব মিত্রের মুখে হাসি ফুটল। এই প্রথমে গিয়েছিলাম রুড়কিতে, তারপরে যাই মুজাফফরনগর, তারপর সেখান থেকে দিল্লি। বলতে বলতে ভাদুরী মশাইয়ের দিকে মুখ ফেরালেন মাধবানন্দ, একগাল হেসে বললেন, আরে ভালো খবর দিই মিস্টার ভাদুরী, ওই টাকার সমস্যাটা মিটেছে। ভাদুরী মশাই বললেন, ইউ মিন সে 2,50,000 টাকা? রাইট, পরশু রাতেই দিল্লি থেকে টাকা নিয়ে বেরিয়ে পড়ি, কাল সকালে মুসৌরিতে পৌঁছই, ওঙ্কারমাল মুসৌরিতেই ছিল, তার গদিতে গিয়ে 2,50,000 টাকা ফেরত দিই, প্লাস এই কদিন টাকাটা যে আমাদের কাছে ছিল তার ইন্টারেস্ট বাবদে আরও 10,000, ওটা হচ্ছে অ্যাডভান্স নিয়েও বাগান না বেচার খেসারত আর কি, অ্যাগ্রিমেন্টে ওরকমই লেখা ছিল, ব্যাটা এক পয়সাও ছাড়লো না জানেন। কাল সকালে যে মিসৌরিতে ছিলেন ওখানে উঠেছিলেন কোথায়? কোথাও না, বিস্তর কাজ ছিল তো, তাই আমার এক বন্ধুর কাছ থেকে একটা ল্যান্ড রোভার নিয়ে সারাটা দিন স্রেফ এখানে ওখানে দৌড়ে বেরিয়েছি, তার মধ্যে আবার মিউনিসিপ্যালিটির একটা ঝঞ্ঝাট বাঁধিয়ে রেখেছে, ফলে ওখানকার এক কমিশনার বাড়িতেও যেতে হয়েছিল, বাড়িটা শাস্ত্রী ট্রেনিং ইনস্টিটিউটের ওদিকে, সেখানে গিয়ে বিস্তর তেল মাখাতে হলো। কেন? সাবিত্রী বললেন,
মাধব মিত্র বললেন, বা তাও বুঝিয়ে বলতে হবে, জাস্ট টু টিপ দ্যাট ওল্ড ফ্রগ ইন গুড হিউমার। শুনে আমরা হাসলুম বটে, কিন্তু সাবিত্রী হাসলেন না, কঠিন গলায় বললেন, ওসব ছেঁদো কথা বাদ দিয়ে কি হয়েছিল সেটা সাফ সাফ বাতাও। মাধব মিত্র একটুক্ষণ চুপ করে রইলেন, পকেট থেকে একটা ডিবে বার করে তার ভিতর থেকে রূপলি তোপকে মোড়া গুটি কয় এলাচদানা বার করে নিয়ে মুখের মধ্যে পুরে দিলেন সেগুলো। তারপর বললেন, শুনলে তুমি রেগে যাবে সাবিত্রী, কিন্তু এছাড়া কোনো উপায় তো ছিল না, সিনেমা হলটার রেনোভেশন করতে গিয়ে ওই দেখো যা বলেছি, তুমি ঠিক রেগে যাচ্ছ তাই তো? কথাটা যে মিথ্যে নয় সাবিত্রী দেবীর মুখ চোখ দেখেই সেটা বোঝা যাচ্ছিল। একটু আগেই ভদ্রমহিলাকে যতটা শান্ত নিরীহ ও কোমল বলে মনে হয়েছিল, এখন সন্দেহ হলো তা তিনি নন। বেশ ঝাঁঝালো কঠিন গলায় বললেন, প্লিজ কাম টু দ্য পয়েন্ট অমন, এধার ওধার করো না, ফের তুমি আইন ভেঙেছো তাই তো? ওয়েল ইউ ক্যান সে দ্যাট, বাট ইটস আ মাইনার ম্যাটার, এরকম আকচার হচ্ছে তাই নিয়ে তো ফাস করবার। কথাটা শেষ হলো না, স্বামীকে বাধা দিয়ে ভদ্রমহিলা বললেন, হোটেলের ব্যাপারে যা হয়েছিল দেখা যাচ্ছে যে তাতেও তোমার শিক্ষা হয়নি, তোমার বিবেচনায় সেটাও ছিল একটা মাইনার ম্যাটার তাই না? অন্তত তখন তুমি তাই বলেছিলে, অথচ তার জন্য নর্মালি যা ফাইন হবার থাকে তার তিন গুণ ফাইন যখন ধরা হলো তখন তুমি কিছুই করতে পারলে না। উই হ্যাড টু পে থ্রু আওয়ার নোজেস। না না, এবার এটা সত্যি খুব সামান্য একটা ব্যাপার। যেন আমরা তাকে নিশ্চয়ই সমর্থন করব এই ভরসায় তার স্ত্রীর দিক থেকে আমাদের দিকে মুখ ফিরিয়ে মাধব মিত্র বললেন, ওই বিনা লাইসেন্সে হোটেলের মধ্যে হার্ড ড্রিঙ্কস পরিবেশন করা, মানে লাইসেন্সটা তখনও পাইনি ঠিকই, তবে দু একদিনের মধ্যেই পেয়ে যাবো এরকম একটা অ্যাসিওরেন্স পেয়েছিলুম, তাই ওটা আর এটা কি এক ব্যাপার হলো? ভাদুরী মশাই বললেন, এটা যে কী ব্যাপার তা তো এখনও শুনিনি। হ্যাঁ বলছি, ওই সিনেমা হলটার রেনোভেশনের সময় অল্প কিছু রিস্ট্রাকচারিংয়ের দরকার হয়, তার জন্য একটা প্ল্যানও আমরা সাবমিট করেছিলাম, তো মিউনিসিপ্যালিটির বিল্ডিং কমিটি সেটা অ্যাপ্রুভও করে, বাট অফকোর্স উইথ সাম মাইনার চেঞ্জেস, কিন্তু আমার মেসনরির কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল। তো সে কি প্ল্যান অ্যাপ্রুভড হয়ে আসার আগেই রাজমিস্ত্রির কাজ শেষ হয়ে গেল? তাহলেই বুঝুন কীরকমের মানুষ উনি, উনি যাই করেন এরকম হুটহাট করে করেন জানেন তো, পরে তার জন্য পস্তাতে হয়। আমার কথা, যা বেআইনি কাজ তা তুমি করবে কেন? ওয়াই না করে উপায় কি? কবে প্ল্যান অ্যাপ্রুভড হয়ে আসবে তার জন্য কি সব কাজ ফেলে রাখা যাবে? ফেলে রাখা সম্ভব না মশাই, ওভাবে কাজ করা যায় না, একা আমি নই, সকলেই এরকম করে থাকে, না করে উপায় নেই। কিন্তু মিউনিসিপ্যালিটি এখন বলছে যে তারা যেসব অদল বদলের কথা বলেছিল তুমি সেগুলো করনি বলে রিস্ট্রাকচারিংয়ের কাজ যেটুকু যা হয়েছে তা ভেঙে ফেলতে হবে তাই তো? মামা বাড়ি আর কি, তারাও বললো আর আমিও ভেঙে ফেললুম। আরে না না, ভাঙছি না, ভাঙতে হলে আর কমিশনার চৌবেজির বাড়িতে যাব কেন? তার কাছ থেকে কথা আদায় করে ছেড়েছি যে ভাঙতে যাতে না হয় তিনি সেটা দেখবেন। সাবিত্রী দেবী তার স্বামীকে একেবারে স্থির দৃষ্টিতে বিদ্ধ করে রেখেছিলেন, চোখ একটুও না সরিয়ে জিজ্ঞেস করলেন, কত দিতে হলো? কাকে? তোমার বেআইনি কনস্ট্রাকশন যাতে ভাঙতে না হয় সেটা যিনি দেখবেন বলে কথা দিয়েছেন তাকে। ও কি অমন হাঁ করে তাকিয়ে আছে কেন, তাকে কিছু দিতে হয়নি? চবেজির কথা বলছো তো? তাছাড়া আর কোন মহাপুরুষের কথা বলবো, কত দিলে তাকে? মাধব মিত্তির একেবারে নিভে গিয়েছিলেন, বললেন, 10,000 প্লাস এক বোতল প্রিমিয়াম স্কচ। বেটা দু বোতল চেয়েছিল, অনেক কষ্টে এক বোতলের অফার করেছি, তাছাড়া আরও দু চারজনকে দুদিন হাজার করে দিতে হবে, কিছু আউটস্ট্যান্ডিং বিলও অবশ্য মিটিয়ে দিয়েছি, ফলে এখন মোট আর 2,07,000 হাতে রইল। আউট অফ 5,00,000। ওটা কোত্থেকে জোগাড় হলো, ধার? না না, ধার করিনি, ওই দিল্লিতে আমাদের পুরনো বাড়িটায় তো এখন আর কেউ থাকে না, তাই ঠিক করেছিলাম যে ওর যে অংশটা আমার সেটা বেঁচে দেবো। যার সঙ্গে কথা হলো সে 5,00,000 অ্যাডভান্স করেছে, বাকি 5,00,000 টাইটেল ট্রান্সফারের সময় দেবে। মাত্র 10,00,000 দিল্লিতে? তাও প্যাটেল নগরের মতো জায়গায়, ওখানে রিয়েল প্রপার্টির দাম তো এখন হুহু করে বাড়ছে। কি করবো বলো, একটু সময় দিতে পারলে নিশ্চয়ই আরও 5,00,000 পাওয়া যেত, কিন্তু সময় আমি পাচ্ছি কোথায় সাবিত্রী? ওঙ্কার মল তো আমায় প্রায় পাগল করে তুলেছিল। কাকে বিক্রি করলে?
আরে সেটাই হচ্ছে মজার ব্যাপার, শ্যামনন্দন শেঠিয়াকে। লোকটা প্রথমে 10 লাখও দিতে চাইছিল না, বুঝে গিয়েছিল যে এটা ডিস্ট্রেস সেল, টাকাটা আমার এক্ষুনি চাই, চাপ দিলে আমি হয়তো 7 লাখেই রাজি হয়ে যাব। কিন্তু যেই শুনলো ওঙ্কার মালের প্যাঁচ থেকে বেরিয়ে আসবার জন্য আমি বাড়ি বিক্রি করছি, অমনি 10 লাখে উঠে বলল, 5 লাখ অ্যাডভান্স লিয়ে যান মিত্রা সাহাব, ওই বদমাসটাকে থোড়া সা শিক্ষা দিয়ে দিন। ভাবা যায়? ভাদুরী মশাই বললেন, তা কেন যাবে না, বিজনেসের ব্যাপারে শ্যামনন্দন আর ওঙ্কার মালের মধ্যে নিশ্চয়ই কোনো পুরনো রাইভালরির ব্যাপার আছে। ওঙ্কার মালের কাছে ও হয়তো কখনো কোনো চোট খেয়ে থাকবে, এবারে ওঙ্কার মালের বাগানকে না ভেস্তে দিয়ে তার শোধ তুললো। কিন্তু কেন যে লোকটা 2.5 গুণ দাম দিয়ে বাগানটা কিনতে চাইছিল সেটাই তো বুঝতে পারছি না। সাবিত্রী মিত্র বললেন, অনেক বেলা হলো, দুপুরের খাওয়াটা আপনারা আজ বরং এখানেই সেরে যান। ধন্যবাদ, কিন্তু নেমন্তন্নটা আজ রাখতে পারছি না, একটু কাজ আছে, দুপুরের মধ্যে মুসুরিতে ফিরতেই হবে। একটা ট্যাক্সি কি ডেকে দেওয়া সম্ভব? মাধবানন্দ বললেন, আরে ট্যাক্সির দরকার হবে না, আমাদের ড্রাইভার বিরজু 1 হপ্তাহ ছুটি নিয়ে তার গায়ের বাড়িতে গিয়েছিল, সে ফিরে এসেছে দেখছি, ওই আমাদের গাড়িতে করে আপনাদের মুসুরিতে ছেড়ে দিয়ে আসবে। সাবিত্রী মিত্র বললেন, এক কাজ করা যাক না, মেজর গুপ্তর চেম্বার তো পথেই পড়বে, আমাকে যদি সেখানে ছেড়ে দেন তো প্রেশারটা একবার দেখিয়ে নিতে পারি, কদিন ধরে এই মাথাটা খুব ঘুরছে। ভাদুরী মশাই বললেন, সেখান থেকে আপনি আবার ফিরে আসবেন কী করে, বলেন তো আমরাই আবার আপনাকে এখানে পৌঁছে দিতে পারি। না না, ও নিয়ে ভাববেন না, এখন তো মোটে 11:30 বাজে, ওর চেম্বার মোটামুটি 12:30 বন্ধ হয়, সেই সময় উনি বাড়িতে খেতে আসেন, আমরা তো একই পাড়ার বাসিন্দা, ওরই গাড়িতে তাই ফিরে আসতে পারবো। তাহলে তো ভালোই হলো। যাই তাহলে কাপড়টা পাল্টে আসি, আপনারা কথা বলুন, আমার 3 মিনিটের বেশি লাগবে না। কথা বলতে বলতে তিনি ফের বাড়ির মধ্যে ঢুকে গেলেন। ভাদুরী মশাই বললেন, একটা কথা জানবার আছে মিস্টার মিত্র, অফকোর্স ইফ ইউ ডোন্ট মাইন্ড। আরে না না, মাইন্ড করবার কি আছে, কি জানতে চান বলুন। কাল রাত্রে আপনি কোথায় ছিলেন? কেন, আমার হোটেলে, মানে আপনারা যেখানে আছেন সেই ভ্যালি ভিউতেই, তবে হ্যাঁ মুসুরিতে কাজ তো নেহাত কম ছিল না, সেসব মিটিয়ে হোটেলে ফিরতে ফিরতে তা ধরুন রাত প্রায় 12:00 বেজে যায়, ভাবলুম আপনারা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন, তাই আর ডিস্টার্ব করিনি। বিরজুকে খবর পাঠানো হয়েছিল, সাদা রঙের একটা অ্যাম্বাসেডার গাড়ি নিয়ে সে বারান্দার সামনে ড্রাইভওয়েতে এসে দাঁড়ালো। সাবিত্রী মিত্র বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসেছিলেন ইতিমধ্যে, শাড়ি ব্লাউজ পাল্টে এসেছেন, সামান্য প্রসাধনও করে থাকবেন, কেননা চোখের কোলে যে কালি দেখে ভদ্রমহিলাকে এতক্ষণ খুবই রুগ্ন বলে মনে হচ্ছিল, এখন দেখলুম সেটা নেই। যতই হালকা করে হোক, ঠোঁটেও যে এরই মধ্যে একটু লিপস্টিক বুলিয়ে নিয়েছেন সেটাও আমার নজর এড়ালো না। গাড়িতে উঠতে উঠতে স্বামীকে বললেন, মারুতিটা রইল, ওর সেলফটা একটু ট্রাবল দিচ্ছে, একজন মেকানিককে ডাকিয়ে এনে যদি একটু দেখিয়ে দাও তো বড্ড ভালো হয়। ফাঁকা রাস্তা, মেজর গুপ্তর চেম্বারে পৌঁছতে 10 মিনিটের বেশি লাগলো না। তারই মধ্যে ভাদুরী মশাইয়ের সঙ্গে সাবিত্রী দেবীর যে কথা হয় তা এখানে জানিয়ে রাখি। আপনাদের ড্রয়িং রুমে যে দুটি পোর্ট্রেট দেখলুম, তার একটি তো আপনি বললেন আপনার বাবার, অন্যটি কি আপনার ঠাকুরদার? হ্যাঁ, দুজনেই খুব দাপুটে লোক ছিলেন। সে তো ওদের ছবি দেখেই বোঝা যায়, তা ওদের নামটা তখন বলেননি? আমার পিতাজির নাম সুরপতি মালিক আর দাদাজির নাম সীতাপতি মালিক। মালিক মানে ওই যিনি ইউপির গভর্নর হয়েছিলেন, আপনারা কি সেই বিধুভূষণ মালিকের আত্মীয় নাকি? না না, ওরা হচ্ছেন বাসু মালিক। আর আপনারা? আমাদের ফ্যামিলি নেম আসলে দত্ত, তবে হ্যাঁ আমাদের টাইটেলও মালিক, পিতাজির কাছে শুনেছি যে টাইটেলটা আমরা মোগল আমলে পেয়েছিলাম। গাড়ি এসে মেজর গুপ্ত চেম্বারের সামনে দাঁড়াতেই সাবিত্রী দেবী বাঁ দিকের দরজা খুলে রাস্তায় নেমে ভাদুরী মশাইয়ের দিকে তাকালেন। ভাদুরী মশাই মৃদু হেসে বললেন, ভদ্রমহিলা রাস্তা পার হয়ে চেম্বারে ঢুকলেন, আমরা মুসুরির পথ ধরলুম। সারাটা পথ সেই দুই দিকের নিসর্গ চিত্র দেখতে দেখতেই কেটে গেল, কোনো কথা হলো না। হোটেলে পৌঁছতে পৌঁছতে বেলা গড়িয়ে গিয়েছিল, ফলে দুপুরের খাওয়াটা নমনম করে সেরে নেওয়া হলো। তারপর একটু বিশ্রাম করে যখন ভাদুরী মশাইয়ের ঘরে এসে জমায়েত হওয়া গেল, তখন বিকেল প্রায় 5টা বাজে। ঘরের দরজা দেখলুম ভিতর থেকে বন্ধ নয়, ভেজানো। ভিতরে ঢুকতে চোখে পড়ল আর্মচেয়ারে বসে ভাদুরী মশাই একটা হিন্দি ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছেন। সেই অবস্থাতেই মুখ না তুলে বললেন, বসুন। আমরা দুটো চেয়ার টেনে বসে পড়লুম। সদানন্দবাবু বললেন, কী বুঝছেন?
ভাদুরিমশাই একটা সিগারেট ধরিয়ে বললেন, ছবির অন্তত একটা দিক একটু পরিষ্কার হয়ে আসছে, কেন আপনারা সেটা বুঝতে পারেননি? না তো, আমি বললুম। সদানন্দবাবু বললেন, আমি কিন্তু একটা কথা বুঝতে পেরেছি, বলবো? ভাদুরিমশাই বললেন, বলুন। এ মিসেস মিত্রের বেশ ব্যক্তিত্ব আছে মশাই, জেরার চোটে মাধব মিত্রকে একেবারে কোণঠাসা করে ফেলেছিলেন। ভদ্রলোকের তো দেখলুম একেবারে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। আমি বললুম, ওটা কিছু আশ্চর্য ব্যাপার নয়, বৃদ্ধস্ব তরুণী ভার্যা হলে যা হয় আর কি। তরুণী ভার্যাটি টেকিং অ্যাডভান্টেজ অফ হার ইউথ, বৃদ্ধ স্বামীর উপরে একটু ব্যক্তিত্ব ফলাবেন, এ তো খুবই স্বাভাবিক। ভাদুরিমশাই হেসে বললেন, আপনার কথাটা মোটেই ফেলে দেবার মতো নয় কিরণবাবু। তবে কিনা মিসেস মিত্রের বেলায় যে আরও একটা কারণ থাকা সম্ভব, আই মিন আরও বাস্তব ও আরও স্পষ্ট একটা কারণ, ওদের জেরা আর জবাবের ধরন থেকে কি এমন কথা আপনার একবারও মনে হয়নি? অন্য আর কি কারণ থাকতে পারে? বলছি, ভাদুরিমশাই বললেন, আমার ধারণা, আসলে ধারণা বললে কমই বলা হয়, আমার বদ্ধমূল বিশ্বাস এদের এই হোটেল, সিনেমা হল, স মিল, অর্চার্ড আর অন্য জমিজমা, এক কথায় এদের এন্টায়ার প্রপার্টির মালিকানা আসলে সাবিত্রী মিত্রের। আর মাধব মিত্র? স্ত্রীর হয়ে তিনি এই প্রপার্টির দেখাশোনা করেন মাত্র, তাও খুব এফিশিয়েন্টলি দেখাশোনা করতে পারেন না, ফলে বউয়ের কাছে ওইভাবে তাকে ধমক খেতে হয়। মাধব মিত্রের নিজের বলতে কিছুই নেই? দেরাদুনের ওই বিশাল বাড়িটার কথা ভাবছেন তো? সিগারেটটা ফুরিয়ে এসেছিল, অ্যাশ্রের মধ্যে তার শেষ অংশটুকু পিষে দিয়ে ভাদুরিমশাই বললেন, ওটাও সম্ভবত সাবিত্রী দেবীর বাড়ি। কি করে বুঝলেন? আরে মশাই, বাড়িটা যদি মাধবানন্দের হতো তাহলে তার ড্রয়িং রুমে আমরা ওর বাপ ঠাকুরদার ছবি ঝুলতে দেখতুম, শ্বশুর আর দাদা শ্বশুরের ছবি ঝুলতে তো দেখতুম না। সদানন্দবাবু বললেন, আরে ছ্যা ছ্যা, এ লোকটা একেবারে বউয়ের হাত তোলা হয়ে রয়েছে। আমি বললুম, কিন্তু মাধব মিত্রের আর কিছু না থাক, দিল্লির প্যাটেলনগরে একটা বাড়ি অন্তত রয়েছে। পুরো বাড়ি তো নয়, পৈতৃক বাড়ির একটা অংশ, তবে কিনা সেটাও থাকবে না। শুনলেনই তো, শ্যামনন্দন শেঠিয়ার কাছে ওই অংশটা বিক্রি হয়ে যাচ্ছে। তাও কেন বিক্রি হচ্ছে না, ওটা বিক্রি না করলে ওঙ্কার মাল আগরওয়ালের খপ্পর থেকে ফলের বাগানটা তিনি উদ্ধার করে আনতে পারতেন না। আমার ধারণা ওই ফলের বাগানও ওর নয়, সাবিত্রী মিত্রের। হঠাৎ একটা কথা আমার মনে পড়ে গেল, বললুম, কিন্তু মাধব মিত্র তো আপনাকে বলেছেন যে ওই বাগানের মধ্যে যে একটা শিব মন্দির রয়েছে সেটার প্রতিষ্ঠাতা ওর ঠাকুরদা। কাল যখন দেরাদুন থেকে মুসুরি আসি তখন ট্যাক্সির মধ্যে এই কথাই আপনি বলেছিলেন না? তা বলেছিলুম, ইনফ্যাক্ট মাধব মিত্র আমাকে বলেছিলেন যে ঠাকুরদার প্রতিষ্ঠিত ওই যে মন্দির ওটা ওর কাছে একটা পবিত্র স্মৃতিচিহ্নের মতো, আর ওই জন্যেই উনি বাগানটা বিক্রি করতে চান না, তা যে যত টাকাই অফার করুক না কেন। কি কিছু বুঝলেন? কি বুঝবো, কি ওখানে কি মন্দির ফন্দির কিছু নেই? বাগানও আছে মন্দিরও আছে, ভাদুরিমশাই হেসে বললেন। দেরাদুনে এসেই বিষ্ণুর কাছে সেসব খবর আমি নিয়েছি। কিন্তু বাগানটা তো আপনি বললেন সাবিত্রী দেবীর, আর ওটাও যদি উনি ওর বাবার সম্পত্তির অংশ হিসেবে পেয়ে থাকেন তো বুঝতে হবে যে বাগানের ভিতরের ওই যে শিব মন্দির ওটা ওর পিতৃকুলেরই কেউ প্রতিষ্ঠা করেছিলেন। সদানন্দবাবু বললেন, অর্থাৎ দত্তবংশের কেউ, ওই মানে যাদের টাইটেল হচ্ছে মালিক। রাইট, অবশ্য ব্যাঙাচির ল্যাজ যেমন খসে যায়, মালিক টাইটেল পাবার পরে কুলপদবী দত্ত ওদের নাম থেকে তেমন খসে গেছে। কিন্তু সে কথা থাক, সাবিত্রী যে ওটা ওর বাবা সুরপতি মালিকের কাছ থেকে সরাসরি পেয়েছেন এমনও আমার মনে হয় না। সুরপতি তো উইল করে যাননি, আমরা শুনেছি যে তিনি মারা যাবার পর তার তাবৎ সম্পত্তির একটা ইনভেন্টরি। সদানন্দবাবু প্রায় ঝাঁপিয়ে পড়ে বললেন, মানে তালিকা ফর্দ ফিরিস্তি, ঠিক বলেছি তো? মনে রেখেছেন দেখছি। তো যে কথা হচ্ছিল, সাবিত্রী দেবীর কাছে আমরা শুনেছি যে সুরপতি মারা যাবার পর তার তাবৎ সম্পত্তির একটা ইনভেন্টরি হয়, আর দাদার সপক্ষে নিজের দাবি দাওয়া ছেড়ে দিয়ে সাবিত্রী তাদের সই করে দেন। সো ফার সো গুড, তাই তো? ঠিক, কিন্তু কথা হচ্ছে সেই ইনভেন্টরিতে যার উল্লেখ নেই এমন দু দুটো ফলের বাগানের খোঁজ পরে পাওয়া গিয়েছে, তারও একটা সত্য অবশ্য মিসেস মিত্র তার দাদার সপক্ষে ছেড়ে দিয়েছেন, অন্যটা সত্ত্বেও ছেড়ে দিতেন কিন্তু মাধব মিত্র বাধা দেওয়ায় এখনও ছাড়তে পারেননি।
বাহ, শুধু সদানন্দবাবুর কেন, আপনার মেমারিও দেখছি বর্ধমান। এখন কথা হচ্ছে, যে বাগানের বাবদে ওঙ্কার মালের কাছ থেকে 2,50,000 টাকা অ্যাডভান্স নেওয়া হয়েছিল, সেটাই যদি এই দ্বিতীয় বাগান হয় তো তার থেকে আমরা কি বুঝব? সদানন্দবাবু বললেন, বুঝবো যে ওটা ঘোর বেআইনি কাজ হয়েছিল। কেন? এই জন্যে যে এখনো পর্যন্ত ওর মালিকানা কারোর একার নয়, সাবিত্রী দেবী আর তার দাদা যৌথভাবে দুজনেই ওর মালিক। সুতরাং যতক্ষণ না ওদের একজন অন্যজনের সপক্ষে সত্যত্যাগ করছেন, ততক্ষণ ওদের একজনেরও একার পক্ষে ওটা বিক্রি করা তো চলেই না, এমনকি সেই বাবদে অ্যাডভান্সও নেওয়া চলে না। মাধব মিত্র কিন্তু অ্যাডভান্স নিয়েছিলেন। না না, মাধব মিত্র নেননি, আমি বললুম। নিয়েছিল তো কিষেনলাল, মানে দেরাদুনে যে লোকটা ওদের সম্পত্তির দেখাশুনো করে। কলকাতায় অন্তত মাধববাবু আমাদের তো এই কথাই বলেছিলেন। এও বলেছিলেন যে বাগানটা বেচার কোনো ইচ্ছেই তার নেই। ঠিক ঠিক, মিত্তির মশাই ওই কথাই তো বলেছিলেন বটে। শুধু কলকাতায় কেন, দেরাদুনে এসেও মাধব মিত্র রিপিটেড দ্য সেম স্টোরি। কি না, বাগানটা উনি বেচতে চান না, কিন্তু আমি যদ্দূর যা বুঝছি উনি বেচবার তালেই ছিলেন। সদানন্দবাবু বললেন, হাও, বাগান তো ওর নয়, ওর বউয়ের, তাও পুরোটা নয়, অর্ধেক। জানি, আমার ধারণা অন্তত সেরকমই। তবু যদি উনি বেচতে চেয়ে থাকেন আর মাধব মিত্রের নির্দেশেই কিষেনলাল যদি অ্যাডভান্সটা নিয়ে থাকে, তো প্রশ্ন উঠবে মালিক না হয়েও এই যে একটা প্রপার্টি উনি বেচতে চান, এটা কিসের জোরে? এর একটাই মাত্র উত্তর হয়, সাবিত্রী দেবী অসুস্থ, নিজের সম্পত্তির দেখভাল নিজে করতে পারেন না, তাই স্বামীকে হয়তো এমন কোনো পাওয়ার অফ অ্যাটর্নি বা ওকালতনামা দিয়েছেন যে সম্পত্তি নিয়ে যা কিছু ডিল করা সেটা ওর স্বামীই করবেন। এছাড়া তো অন্য কোনো উত্তর আমি খুঁজে পাচ্ছি না। আমি বললুম, সেটা সম্ভব। সদানন্দবাবু বললেন, এক্ষেত্রে সেটাও সম্ভব নয়। বাগানের পুরো মালিকানা যদি সাবিত্রী দেবীর না হয়, তো সেটা বেচার ব্যাপারে ওই ওকালতনামা কোনো কাজেই আসবে না। তাহলে তো বুঝতে হবে মাধব মিত্র ওঙ্কার মালকে টুপি পরাবার ব্যবস্থা করেছিল। কিন্তু সাবিত্রী মিত্র সেটা বুঝতে পেরে রেগে যান, বনেদি বংশের মেয়ে, এই জোচ্চুরি অসহ্য হবে কেন? স্বামীকে উনি সাফ জানিয়ে দেন, অ্যাডভান্স বাবুর যে টাকা মাধব মিত্র নিয়েছেন সেটা যেমন করেই হোক ফেরত দিতে হবে, এবং সেটা করতে হবে উইদাউট সেলিং অর মর্টগেজিং এনি অফ হার প্রপার্টিজ। ফলে নিজের বাড়ি না বেচে মাধব মিত্রের কোনো উপায় এক্ষেত্রে ছিল না। কিন্তু তার জন্য কি সাবিত্রী দেবীকে একটু দুঃখিত মনে হলো? না, বাড়ি বেচার জন্য দুঃখিত নন, তবে দামটা কম পাওয়া যাচ্ছে বলে দুঃখিত। বললেনও তো, প্যাটেলনগরের মতো জায়গায় আরও বেশি দাম পাওয়া উচিত ছিল। ভদ্রমহিলার ব্যবসা বুদ্ধি যে ওর স্বামীর তুলনায় অনেক প্রখর তাতে আমার সন্দেহ নেই। সত্যি বলতে কি, যদি শুনি যে এই যে এত ব্যবসা এদের, এর পেছনে মাধবানন্দের কিচ্ছু কন্ট্রিবিউশন নেই, এদের যা কিছু হয়েছে তা একা মিসেস মিত্রের বুদ্ধির জোরে হয়েছে, আমি একটু অবাক হব না। সদানন্দবাবু বললেন, সাবিত্রী দেবী তাহলে কি দেখে ওর সঙ্গে ঘর ছেড়েছিলেন? 18 বছর বয়সের একটা মেয়ে যা দেখে ঘর ছাড়তে পারে? চেহারা। মাধব মিত্রের চেহারা যে তখন রাজপুত্রের মতনই ছিল সেটা বুঝতে তো আর খুব বেশি বুদ্ধির দরকার হয় না। সাবিত্রীর কথা শুনেই তো বুঝলেন যে ওর স্বামীর বয়স এখন 60। তবু দেখুন, চুলে কলপ লাগাতে হচ্ছে বটে, কিন্তু চেহারার জুলুস এখনও পুরোপুরি মিলিয়ে যায়নি। কিন্তু আমি বললুম, আচ্ছা, দুজনের বয়সের ব্যবধান কিন্তু 22 বছরের, 18 আর 40-এর মধ্যে সেটা খুব বড় হয়ে দেখা দেয়নি ঠিকই, কিন্তু 38 আর 60-এর মধ্যে দিয়ে থাকতেও পারে, তাই না? ভাদুরী মশাই তক্ষুনি আমার কথার কোনো জবাব দিলেন না, একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, চলুন বাইরে থেকে একটু ঘুরে আসা যাক। তৈরি হয়ে নিতে 5 মিনিটও লাগলো না, আমরা ঘর বন্ধ করে বেরিয়ে পড়লুম। সদানন্দবাবু প্রথম বলেছিলেন বেলায় খেয়েছেন বলে গাটা যেন ম্যাচ করছে, আজ আর তিনি বেরোবেন না, ঘরে বসে মিসেস বসুর কাছে একখানা চিঠি লিখে ফেলবেন। কিন্তু আজও যে আমরা সেদিকেই যাব যেদিকে রাস্তার ধারে বিদেশি জিনিসপত্র বিক্রি হয় এইটে জানবার পরে বললেন, ঠিক আছে, শরীরকে বেশি আশকারা না দেওয়াই ভালো, চলুন না তাহলে আমিও যাই, ঘরেই যদি বন্দি হয়ে থাকবো তবে আর বেড়াতে আসা কেন বলুন। ফলে তিনি আমাদের সঙ্গী হয়েছেন, তবে মাঙ্কি ক্যাবটা পরেননি দেখলুম। এই নিয়ে প্রশ্ন করায় বললেন, আরে দূর দূর, রোজ রোজ এরকম ড্রেস করার কোনো মানে হয় নাকি? 4 প্রস্ত পোশাকে নিচি, ঘুরিয়ে ফিরিয়ে পড়ব। আমার ধারণা এটা ওর মনের কথা নয়।
চালাক মানুষ তো, অন্য কোনো লোক ভেবে যে ওর উপরে হামলা হয়েছিল সম্ভবত এটা উনি আজ করতে পেরেছেন। মাথায় লোহার বল বসানো লাঠিখানি অবশ্য সঙ্গে নিতে ভোলেননি, সেটা নিয়ে যেরকম বীর দর্পে হাঁটছেন তাতে ঘিয়ে ভাজা নারীকুত্তাগুলো আমাদের ধারে কাছে আসতেও বিশেষ ভরসা পাচ্ছে না। গান্ধী মূর্তিকে বাইরে রেখে যে রাস্তাটা এগিয়ে গেছে সেইটা ধরে মাইলখানেক হাঁটা হলো। ভাদুরিমশাই একটা পানের দোকান থেকে 4 প্যাকেট সিগারেট কিনলেন, আর রাস্তার ধারে চট পিছিয়ে যারা বিদেশি জিনিস বিক্রি করে তাদের কাছ থেকে সদানন্দবাবু কিনলেন একটা হংকংয়ের কাঁচি আর মেড ইন তাইওয়ান একটা কাঁচের খেলনা। সেটার মধ্যে গুটি পাঁচেক ছোট ছোট লোহার গুলি রয়েছে, গুলিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এক একটা গর্তের মধ্যে ফেলতে হবে। ভেবেছিলাম খুব সহজ ব্যাপার, কিন্তু আসলে দেখলাম খুবই শক্ত। একটা গুলিকে গর্তের মধ্যে ফেলে যেই দ্বিতীয়টাকে গর্তের মধ্যে ফেলতে যাই প্রথমটা অমনি গর্ত থেকে বেরিয়ে আসে। সদানন্দবাবু বললেন, এ কমলি এটা পেলে খুব খুশি হবে। আমি বললুম, এ খেলা খেলতে গিয়ে ওর লেখাপড়া লাটে উঠে যাবে মশাই। ভাদুরি মশাই বললেন, আপনারা বরং গুলি খেলুন, আমি ততক্ষণ আর একটা চক্কর দিয়ে আসি। সদানন্দবাবু বললেন, সে তো আমিও আর এক চক্কর হাঁটবো, কিন্তু তার আগে কোথাও একটু বসলে হতো না? ওই তো একটা বেঞ্চি খালি রয়েছে, চলুন না একটু বসা যাক। সবাই মিলে বেঞ্চিটায় গিয়ে বসে পড়া গেল। বসবার পর মুহূর্তেই মনে পড়ল যে একটা জরুরি কথা সেই দুপুর থেকেই জিজ্ঞেস করবো করবো ভাবছি, অথচ এখনও সেটা জিজ্ঞেস করা হয়নি। ভাদুরি মশাইকে সে কথা জানাতে তিনি বললেন, আবার কি জিজ্ঞেস করবেন? বললুম, ওই যে আজ দুপুরে মিসেস মিত্রকে যখন মেজর গুপ্তর চেম্বারের সামনে নামিয়ে দিই তখন তিনি কিছু জিজ্ঞেস না করতেও আপনি বলেছিলেন হুম, কি ব্যাপার বলুন তো? ওটা কোনো প্রশ্নের উত্তর নয়, বরং বলতে পারেন ওর অনুরোধের উত্তর। কিসের অনুরোধ? বা সেটা তো আপনার সামনেই উনি আমাকে করলেন, কিন্তু ওর স্বামী হঠাৎ এসে পড়লেন তো, তাই তক্ষুনি উত্তরটা ওকে দেওয়া হয়নি। ভদ্রমহিলার ধারণা ওকে মারবার একটা ষড়যন্ত্র চলছে। হ্যাঁ, তা তো বুঝতে পারছি। তাও উনি চান যে ওর কেসটা আমি যেন টেক আপ করি। চেম্বারের সামনে গাড়ি থেকে নেমে উনি আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু ড্রাইভার ছিল বলে মুখ ফুটে কিছু বলেননি, অর্থাৎ বাড়ির ড্রাইভার কিছু জানুক এটা উনি চান না। সম্ভবত উনি ভয় পাচ্ছেন যে ড্রাইভার কিছু জানলে ও স্বামীও জেনে যাবেন। যাই হোক, ওকে আমি হ্যাঁ বললাম। আমি বললুম, তার মানে মাধব মিত্রের হয়ে নয় মিসেস মিত্রের হয়ে আপনি কাজ করবেন, এই তো? ভাদুরি মশাই হাসলেন, তারপর হাসি থামিয়ে হঠাৎই ভীষণ গম্ভীর হয়ে গিয়ে বললেন, ভদ্রমহিলাকে যে এর আগে কোথায় দেখেছি সেটা কিছুতেই মনে করতে পারছি না। সদানন্দবাবু তার সদ্য কেনা খেলনাটা নিয়ে গুলিগুলোকে গর্তে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, এবারে সেটা নামিয়ে রেখে বললেন, এই মিসেস মিত্রকে তো কি জানি আমারও কেমন যেন চেনা চেনা ঠেকছিল, মনে হচ্ছিল যেন হয় তপন সিংহ আর নয়তো তরুণ মজুমদারের কোনো ছবিতে ওকে দেখেছি। ভাদুরি মশাই বললেন, খুব ছবি দেখেন বুঝি? খুব না, ওই কালে ভদ্রে এককালে অবশ্য বড়ুয়া সাহেবের বই বিস্তর দেখেছি, দেবদাস দেখেছি, মুক্তি দেখেছি, আজকাল আর তেমন ছবি হয়ও না দেখিও না। ভাদুরি মশাই বললেন, ভেবেছিলুম আর একটু হাঁটবো, কিন্তু না, হোটেলে ফিরে দুটো ফোন করতে হবে, তাছাড়া বিষ্ণুর সঙ্গেও একটু কথা বলা দরকার। সদানন্দবাবু কালও একটু সকাল সকাল উঠতে পারবেন তো? আমি বললুম, সদানন্দবাবু তো সকাল সকালই ওঠেন, আমারই বরং উঠতে বড্ড দেরি হয়, কিন্তু কাল আবার কী কাজ পড়লো, কোথাও যেতে হবে? গেলে ভালো হয়। কোথায়? দেরাদুন থেকে 20 মাইল দূরে, বাগানটা এখনও চোখে দেখিনি, একবার দেখে আসতে পারলে ভালো হতো। ভাবছি ফিরতি পথে বিষ্ণুর ওখানে থামবো, ওর সঙ্গে যা কথা বলবার তখনই বলা যাবে। আজও সেই 7 সকালে মুসুরি থেকে একটা ট্যাক্সি নিয়ে আমরা বেরিয়ে পড়ি, যেখানে যাব তার নাম শুনলুম মুঠিয়া। দেরাদুন আমার খুব একটা অচেনা জায়গা নয়, তবে এই এলাকায় এরকম নাম এর আগে কখনো শুনেছি বলে মনে পড়ল না। অবশ্য ট্যাক্সিওয়ালা দেখলুম জায়গাটা চেনে। এখন আমরা সেই মুঠিয়ার দিকেই চলেছি, স্রেফ সেই বাগানটা দেখব বলেই যাওয়া। যেতে যেতে একটা কথা বলে রাখি, কাল বিকেলে ভাদুরি মশাইয়ের 2 ফোন করবার কথা ছিল, অনায়াসেই সে 2 ফোন হোটেলে ফিরে করা যেত, কিন্তু তা তিনি করলেন না। গান্ধী মূর্তির কাছাকাছি এসে রাস্তার উপরে আমাদের দাঁড় করিয়ে রেখে তিনি একটা দোকানের মধ্যে ঢুকে পড়লেন। এখানে অনেক দোকানের সামনেই ISD STD লেখা বোর্ড টাঙানো থাকতে দেখেছি, এটাও সেরকমের একটা দোকান। দোকানে ঢুকে ফোন সারতে তার আধ ঘন্টার কিছু বেশিই লাগলো।
বেরিয়ে আসবার পরে কাকে ফোন করলেন জিজ্ঞেস করতে বললেন? একটা করলুম কাছেই দেরাদুনে, অন্যটা দূরে, তবে দেশের বাইরে নয়। এখন আবার আজকের কথায় ফিরে আসি। সকাল সকাল উঠেছি বলে আর পাহাড়ের হাওয়া বেশ চনমনে বলে শরীরটা খুব ঝরঝরে লাগছিল। আমাদের ট্যাক্সি অবশ্য ইতিমধ্যে পাহাড় থেকে নেমে এসে দেরাদুন শহরের চৌহদ্দি ছাড়িয়েছে। পথটা এখন সমতল, শুধু মাঝে মধ্যে একটু একটু ঢেউ খেলানো। মুসৌরির সেই কনকনে ঠান্ডাটা আর নেই, তবে বাতাস তেমন গরমও নয়। সদানন্দবাবু তাঁর অলেস্টার আর মাঙ্কি ক্যাপটা দেরাদুনে পৌঁছেই খুলে ফেলেছিলেন। এবারে জাম্পারও খুলতে যাচ্ছেন দেখে ভাদুরিমশাই বললেন, ওটা কিন্তু গায়ে রাখাই ভালো, হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে। সদানন্দবাবু বললেন, এ আমার যে বড় গরম লাগছে মশাই। লাগুক, তবু ওটা খুলবেন না, হুট করে যদি চোরা ঠান্ডা লাগে তো বিপদে পড়বেন। মুঠিয়ায় পৌঁছলাম 11:30 নাগাদ। সেখানে বড় রাস্তা থেকে সরু একটা ফিডার রোডে ঢুকে একে ওকে পথের নিশানা জিজ্ঞেস করতে করতে আরও তা প্রায় 2.5-3 মাইল পথ পাড়ি দিয়ে যখন বাগানে পৌঁছলুম তখন 12:00 বেজে গেছে। বাগানের পাহারাদার প্রথমটা একটু আপত্তি করেছিল ঠিকই, কিন্তু ভাদুরিমশাই যখন তাকে বললেন যে আমরা মিত্র সাহেবের লোক আর তারই কথায় আমরা বাগান দেখতে এসেছি, তখন সে আর আমাদের ভিতরে ঢুকতে দিতে কোনো আপত্তি করল না। বাইরে থেকেই যা আন্দাজ করেছিলুম এবার ভিতরে ঢুকে বোঝা গেল যে সেটা ভুল নয়। বাগানটা সত্যিই বিশাল, অধিকাংশ গাছই পেয়ারা আর আমের, সেই সঙ্গে বিস্তর চিকু অর্থাৎ সবেদা গাছও রয়েছে। প্রায় সব গাছই যে অনেককালের পুরনো সে তাদের গুঁড়ির বেড় আর ডালপালার বিস্তার দেখেই বোঝা যাচ্ছিল। খানিক এগোতে মন্দিরটা চোখে পড়ল, খুব যে বড় মাপের মন্দির তা নয়, চূড়ার উপরে ত্রিশূল। কয়েক ধাপ সিঁড়ি ভেঙে বারান্দায় উঠলে শিখ বসানো দরজার ওদিকে কুচকুচে কালো পাথরের একটা শিবলিঙ্গ দেখা যায়। বারান্দার ছাদ থেকে লোহার আংটায় বাঁধা শিকল ঝুলছে, শিকলের মাথা থেকে ঝুলছে একটি ঘণ্টা, পিতলের ঘণ্টা, তবে অনেককাল ঘষা মাজা হয় না বলে সেটির রঙও পাঁশুটে কৃষ্ণবর্ণ ধারণ করেছে। মন্দিরটির গড়নেও বিশেষ বৈচিত্র্য দেখলুম না, পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে কি নদীর ধারে এরকম বিস্তর শিব মন্দির আমাদের চোখে পড়ে। ঘণ্টাটাকে বাজিয়ে নিচে নেমে এলুম। নিচে মন্দিরের একপাশে বেশ বড় সড়ো একটা বেলগাছ, ভাদুরিমশাই সেই গাছের তলায় দাঁড়িয়ে নিবিষ্টভাবে কিছু একটা ভাবছিলেন নিশ্চয়ই, ঘণ্টার শব্দে তিনি চমকে গিয়ে থাকবেন, তাই হয়তো মুখ তুলে এমনভাবে আমার দিকে তাকালেন যে মনে হলো কিছুই তিনি বুঝতে পাচ্ছেন না। পরক্ষণেই অবশ্য স্বাভাবিক হয়ে এলো তার চাওনি, হেসে বললেন, নেমে এলেন যে, কিছুই তো দেখবার নেই, আমি বললুম। বাগানে ঢুকবার পর থেকে পাহারাদারটি আমাদের সঙ্গ ছাড়েনি। লোকটির নাম শুনলুম মহাবীর, তা মহাবীর সারাক্ষণই একেবারে ছায়ার মতো আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছে। আমার কথা শুনে সে বলল, হ্যাঁ সাব, দেখবার কিছু নাই। সদানন্দবাবু বললেন, এই মন্দিরে পুজো হয় না? মহাবীর বলল, 30 বছর সে বাগান পাহারা দিচ্ছে, এর মধ্যে কখনো পুজো হতে দেখিনি, তবে শুনেছে যে মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি বেঁচে থাকতে হর রোজ পুজো হতো। তিনি দিল্লির লোক, কিন্তু শেষ বয়সে দিল্লি থেকে এখানে চলে আসেন, বাগানের মধ্যেই একটা খাপড়ার চালের ঘর বানিয়ে নিয়ে এখানে সেখানে থাকেন। তিনি মারা যাবার পরে পুজো বন্ধ হয়ে গেছে। জিজ্ঞেস করলুম, এত সব তুমি কোথায় শুনলে? উত্তরে মহাবীর বলল, সে এই গ্রামেরই লোক, যা বলল তা তার বাপ ঠাকুরদার কাছে শুনেছে। ভাদুরিমশাই বললেন, চলুন এবারে যাওয়া যাক। ট্যাক্সিটাকে রাস্তার উপরে দাঁড় করিয়ে রেখে আমরা বাগানে ঢুকেছিলুম। বাগান থেকে বেরিয়ে ফের সেটাতে উঠে পড়া গেল। এই পথ দিয়ে যখন আসি তখন দেরাদুন ছাড়িয়ে রাস্তার ধারের একটা ধাবার সামনে 20-25 মিনিটের জন্য গাড়ি থামিয়ে আমরা সকালের চা জলখাবারের পর্বটা সেখানেই সেরে নিয়েছিলুম। ইতিমধ্যে আবার খিদে পেয়ে গেছে। সদানন্দবাবু দেখলুম বেশ কায়দা করে সেটা জানিয়েও দিলেন। ওরে বাবা, 1:15 বাজে দেখছি। ভাদুরিমশাই বললেন, তো কি হয়েছে? না মানে বলছিলুম যে কিছু খেয়ে নিলে হতো না? এই কথা, একটু বাদেই তো দেরাদুনে পৌঁছচ্ছি, দুপুরের খাওয়াটা সেখানেই সেরে নেব খন। দুপুরের খাওয়া মানে রুটি তরকা আর একটা ভাজি। ড্রাইভারটি সেই সঙ্গে 1 গ্লাস খাট্টা লাস্সি খেল, আর লাস্সির বদলে আমরা খেলুম দারচিনি লবঙ্গ এলাচের গন্ধযুক্ত চা। সকালবেলা সেই ধাবাতেই সেটা সেরে নেওয়া গেল। খাওয়া শেষ হতে সদানন্দবাবু বললেন, এবারে তো আমরা ওই মেজর গুপ্তর কাছে যাব, তাই না? হাত ঘড়ি দেখে ভাদুরিমশাই বললেন, এখন 3টে বাজে, বেষ্টু চেম্বার 4টের আগে খোলে না, এদিকে আবার মিসেস মিত্রের সঙ্গে একটা কথা বলা দরকার,
তা ওদের বাড়িটা তো পথেই পড়ে, এখনই বরং দেখা করে যাই। ভদ্রমহিলাকে বিরক্ত করা হবে না তো? মানে অনেকেরই তো দুপুরে একটু গড়িয়ে নেবার অভ্যেস থাকে, মানে উনি যদি জেগে না থাকেন তো। আপনাদের বলা হয়নি, কাল রাত্রিরে মুসুরি থেকে ওদের বাড়িতে ফোন করেছিলাম, তখনই শুনলাম যে মাধবানন্দ সারাদিন বাড়িতে থাকবেন না, কি একটা কাজে মুসুরি যাবেন, ফিরতে ফিরতে সন্ধে হবে, তাই ভাবছিলাম এই সময় গেলেই ভালো। মিসেস মিত্র জেগেই ছিলেন, বারান্দায় পাতা বেতের চেয়ারে বসে বই পড়ছিলেন একটা। আমাদের দেখে উঠে দাঁড়িয়ে বললেন, আসুন আসুন। আমরা ভিতরের ড্রয়িং রুমে গিয়ে বসলাম। ভাদুরী মশাই বললেন, দেখুন মিসেস মিত্র, আমি ভণিতা করতে ভালোবাসি না, যা বলবার সোজা কোথায় সরাসরি বলি, আমার ধারণা আপনি নিউরোসিসের রোগী নন, সত্যিই আপনাকে মেরে ফেলবার একটা চেষ্টা চালানো হচ্ছে। মিসেস মিত্র মুখ নিচু করে বসেছিলেন, মুখ না তুলেই মৃদু গলায় বললেন, কে চালাচ্ছে? তা আমি জানি না, আপাতত শুধু এইটুকুই বলতে পারি যে অ্যাক্সিডেন্ট কখনো পরপর ঘটে না, কিন্তু আপনার ক্ষেত্রে পরপর ঘটে চলেছে। স্কুটার আপনাকে একবার নয় দুবার ধাক্কা মেরেছে, আপনার শোবার ঘরের লাইটের সুইচের তার কেউ এক্সপোজ করে রেখেছে, তার উপরে আবার কেউ জানলার কাঁচ ভেঙে আপনার বাথরুমে ঢুকেছিল। এতগুলো বিপজ্জনক ঘটনা সাধারণত উপর্যুপুরি ঘটে না, ফলে আমার মনে হচ্ছে যে এগুলো অ্যাক্সিডেন্টাল ব্যাপার নয়, কেউ এগুলি ঘটিয়ে চলেছে। ইনফ্যাক্ট এরকম মনে হচ্ছে বলেই আপনার কেসটা আমি নিয়েছি, কিন্তু তার কিন্তু দুটো শর্ত আছে। কী শর্ত বলুন? আমার প্রথম শর্ত, আপনার কেসটা যে আমি নিয়েছি এটা কাউকে বলা চলবে না। আমার স্বামী কেউ না? না। আর দ্বিতীয় শর্ত, এই বাড়ি ছেড়ে অন্তত কয়েকটা দিন আপনাকে আর কোথাও গিয়ে থাকতে হবে। এতক্ষণে মুখ তুললেন মিসেস মিত্র, বললেন, কোথায় যাব? সেই অর্থে তো কোনো বাপের বাড়িও আমার নেই। কোনো হোটেলে গিয়ে থাকা যায় না এই ধরুন হপ্তা দুয়েকের জন্য? হোটেলটা অবশ্য এখানে কিংবা মুসৌরিতে নয়, একটু দূরে হওয়াই ভালো, এই ধরুন দিল্লিতে, সম্ভব? না মিস্টার ভাদুরী। সরাসরি ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে মিসেস মিত্র বললেন, একা দিনের জন্য হলে পারা যেত, কিন্তু আপনি তো হপ্তা দুয়েকের কথা বলছেন। না না, একদিনের জন্য এই বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। কেন? আপনি এখানে না থাকলে মিস্টার মিত্রের খুব অসুবিধে হবে। না না, ওর কথা আমি ভাবছি না, আর তাছাড়া ওর অসুবিধেই বা হবে কেন? কুক রইল, কাজের মেয়েটি রইল, চৌকিদারার মালি রইল, যাকে ছাড়া ওর চলে না সেই বীর্যও তো রইল, তাহলে ওর অসুবিধে কি? না সেসব নয়। তবে আমি এই বাড়িটার কথাই ভাবছি মিস্টার ভাদুরী। একটুক্ষণ চুপ করে রইলেন মিসেস মিত্র, তারপর বললেন, আমি যে এই বাড়ি ছেড়ে কোথাও যাই না তা নয়, যাই দু একটা দিন থাকিও, কিন্তু তারপরে কী যে হয় অস্থির অস্থির লাগে, মনে হয় ফিরে আসতে হবে, যেমন করেই হোক এখানে এই বাড়িতে আমাকে ফিরে আসতেই হবে। শুনে আপনার অবাক লাগছে তাই না? তা যে একটু লাগছে না তা নয়, কেন এই বাড়িটার জন্য আপনারা তো মায়া কেন? মিসেস মিত্র ম্লান হাসলেন, বললেন, মিস্টার ভাদুরী, আমি তো আপনাকে বলেছি যে আমার বিয়েতে আমার পিতাজির মত ছিল না, আসলে মত ছিল না বললে কমই বলা হয়, তিনি ছিলেন এই বিয়ের ঘোর বিরোধী, বাড়ি থেকে পালিয়ে আমি বিয়ে করেছিলাম, তার জন্য তিনি আমাকে ক্ষমা করেননি। শুধু তিনি কেন, আমি যে বাড়ি থেকে পালিয়েছি এটা জেনে দাদাজিও প্রচণ্ড রেগে যান। অর্থাৎ সীতাপতি মালিক, তিনি কি তখনও বেঁচে ছিলেন? হ্যাঁ, কিন্তু পিতাজির মতন তার রাগটা তিনি পুষে রাখেননি, অন্তত তার মৃত্যুর আগে তিনি ক্ষমা করে দিয়েছিলেন, তা নইলে তার উইলে এই বাড়িটা তিনি আমাকে দিয়ে যেতেন না। ও, এই বাড়ি কি তিনি তৈরি করেছিলেন? হ্যাঁ, আগে এর কম্পাউন্ড আরও অনেক বড় ছিল, আমার স্বামী তো বলতে গেলে প্রায় কিছুই করতেন না, বিয়ের পর আমার প্রথম দু তিন বছরটাই খুব কষ্টে কেটেছে, তারপর এই বাড়িটা পেয়ে গেলুম। বাবার প্রায় সঙ্গে সঙ্গেই কম্পাউন্ডের জমির বেশিরভাগই বিক্রি করে দিই, তো ধরুন 2 বিঘের মতো, তাও বড় রাস্তার লাগোয়া জমি, দেরাদুনে তখন জমির দাম লাফিয়ে লাফিয়ে চড়ছে, কিছুদিন ধরে রাখতে পারলে নিশ্চয়ই আরও অনেক বেশি দাম পাওয়া যেত, কিন্তু আমাদের তখন ধরে রাখবার মতো অবস্থা নয়, আর তাছাড়া তড়িঘড়ি বিক্রি করেও যে টাকা পেয়েছিলাম আজকের বাজারে যাই হোক 15-16 বছর আগে তার দামও নেহাত কম ছিল না। টাকাটা আমার স্বামী শেয়ার মার্কেটে খাটাতে চেয়েছিলেন, আমি দিইনি, আমি ব্যবসায়ী পরিবারের মেয়ে,
টাকা কিভাবে বাড়াতে হয় আমার বড় ভাইয়া না শিখুক, পিতাজি আর দাদাজিকে দেখে সেই 18 বছর বয়সের মধ্যেই আমি শিখে নিয়েছিলাম। আর তাই জমি বিক্রির টাকা দিয়ে আমি ছোটোখাটো একটা ব্যবসা শুরু করে দিলেন, তাই তো? এটা আমি আগেই আন্দাজ করেছিলাম। ঠিকই আন্দাজ করেছিলেন। আজ আপনি আমাদের যা কিছু দেখছেন, মিসৌরির ওই হোটেল, সিনেমা হল, দেরাদুনের 2 সমিল, আর এখানে ওখানে যা কিছু ল্যান্ডেড প্রপার্টি, এই সবই গত 10-15 বছরের মধ্যে হয়েছে। আর এই সব কিছুরই মূলে রয়েছে সেই জমি বিক্রির টাকা। এখন বলুন মিস্টার ভাদুরী, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে পারি? আর তাছাড়া এই বাড়িটা যে আমার কাছে একটা সাইকোলজিক্যাল নারিশমেন্টের মতন, সেটাও আমি স্বীকার করব। যতক্ষণ এর মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছি, ততক্ষণের দরজা জানলা আর গাছপালা আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমাদের পরিবারের সবাই না হোক, অন্তত একজন আমাকে ক্ষমা করেছিলেন। শুধু আপনার ঠাকুরদা কেন, ক্ষমা সম্ভবত শেষ পর্যন্ত আপনার বাবাও আপনাকে করেছিলেন। কিন্তু সে কথা থাক, আপনার যখন এতই অনিচ্ছা তখন এই বাড়ি আপনাকে ছাড়তে হবে না। আমার দ্বিতীয় শর্তটা আমি উইথড্র করে নিচ্ছি, কিন্তু এখানে থাকলে সারাক্ষণ আপনাকে সতর্ক থাকতে হবে। আমি তো পুলিশের লোক নই যে আপনার প্রোটেকশনের ব্যবস্থা করে দেবো, ওটা আপনাকে নিজেকেই করতে হবে। কোনো ব্যাপারে যদি সন্দেহ জাগে তৎক্ষণাৎ আমাকে ফোন করবেন। আর হ্যাঁ, যারা এখানে কাজ করে তারা সবাই বিশ্বাসী তো? কাজ তো করে মোটে 5 জন, তাদের মধ্যে কুক, চৌকিদার আর মালি আমার দাদাজির আমলের লোক, 3 জনেই আমার ছেলেবেলা থেকে দেখছে। ওদের যদি না বিশ্বাস করি তো নিজেকেও বিশ্বাস করতে পারবো না। এতক্ষণ আমি একটিও কথা বলিনি, এবারে বললুম। ওই কাজের মেয়েটি, ওকে তো আপনারা দেখেছেন, দুর্গা আমাদের চৌকিদারের মেয়ে, বিয়ে হয়েছিল, স্বামী নেয় না, ছেলে পুলেও নেই। বিয়ের বছর 2 বাদে সেই যে শ্বশুরবাড়ি থেকে এখানে চলে এসেছিল সেই থেকে এখানেই রয়ে গেছে। না, ওকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। তো বাকি তো রইল বিরজু, আপনাদের ড্রাইভার, আমি বললুম। মিসেস মিত্র একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ওর বিষয়ে আমি বিশেষ কিছু বলতে পারবো না। 3 বছর আগে আমার স্বামী ওকে ড্রাইভারের কাজে বহাল করেন। শুনেছি আওদের ওদিককার লোক, তবে কেমন লোক তা জানি না। আমার স্বামী যে ওর উপরে খুব ডিপেন্ড করেন এটা অবশ্য বলতে পারি। ভাদুরী মশাই বললেন, ঠিক আছে, কে কেমন লোক তা তো সহজে বুঝবার উপায় নেই, সুতরাং যতটা সম্ভব সাবধানে থাকুন। আর হ্যাঁ, আমরা মুঠিয়া থেকে আসছি, ওখানকার বাগান আর মন্দির দেখলাম, ও নিয়ে 2-1টা কথা জানা দরকার। কী জানতে চান বলুন? মন্দিরের একপাশে একটা বেলগাছের তলায় 1 টুকরো পাথর পড়ে থাকতে দেখেছি, শ্বেত পাথর। তাতে মনে হচ্ছে মন্দিরের গায়ে শ্বেত পাথরের একটা ফলক গাঁথা ছিল। দেওয়ালে নোনা ধরে গিয়ে ফলকটা কখনো মন্দিরের গা থেকে খসে পড়ে ভেঙে টুকরো হয়ে গিয়ে থাকবে। হতে পারে, কিন্তু আমি কিছু জানি না। ইনফ্যাক্ট মুঠিয়ার ওই বাগানে আমি কখনো যাইও নি, যাবার ইচ্ছেও নেই। আমার স্বামী আপত্তি করছেন বটে, কিন্তু ব্যাপারটা নিয়ে আমি যত ভাবছি ততই মনে হচ্ছে যে পিতাজির প্রপার্টির কিছুই তো আমার প্রাপ্য নয়, আর তাই অন্য বাগানটার বেলায় যা করেছি এটার বেলাতেও তাই করব। অর্থাৎ এটার ক্ষেত্রেও আপনার দাদার সপক্ষে আপনার সত্ত্ব আপনি ছেড়ে দেবেন, তাই তো? দয়া করে ওই কাজটি করবেন না। এ কথা কেন বলছি সেটা আপনি পরে বুঝবেন, কিন্তু ইতিমধ্যে একটা কাজ আপনাকে করতে হবে। কি করতে হবে? বাগানটাকে পাহারা দেবার ব্যবস্থা একেবারে নিখুঁত করে তুলতে হবে। আপনি রিসোর্সফুল মহিলা, সুতরাং কাজটা আপনার পক্ষে শক্ত হবার কথা নয়। ব্যাস, আর কিছু বলবার নেই, আজ তাহলে আসি। ভদ্রমহিলাকে নমস্কার করে আমরা উঠে পড়লুম। শেষ হলো শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্টি গোয়েন্দা ভাদুরীর গল্প বরফ যখন গলের 2 পর্ব। নমস্কার।